তুমি যা দিদি ব্যবসা করছো, এটা তো পৃথিবীর সব থেকে বড় ব্যবসা। এটা ছেড়ে আবার কোন ব্যবসা করতে চলেছো? বলছি দিদি, এরপর কি আমরা তোমায় হনুলুলু সাইডে দেখতে পাবো? আরে মাসিমা, এসব ব্যবসা করতে গেলে কোনো ট্যালেন্ট বুদ্ধি কিছুই লাগে না, লাগে শুধু গতর, যেটা উল্টে শুয়ে থাকলেই ব্যবসা শুরু হয়ে যায়। দিদি গ্রাজুয়েট কমপ্লিট করে পদ উল্টে শুয়ে শুয়ে ব্যবসা করছে, আর আমি গ্রাজুয়েট কমপ্লিট করে দিদিকে রোস্ট করে ব্যবসা করছি। আরে মাসিমা, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি উঠিয়ে দিলে হবে কি করে? ক্যামেরাতে তো একটু ভালো করে পেছন দেখাতে হবে, পেছন আবার বেশি করে না দেখালে তো ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে ব্যবসা হবে না, বুঝতে হবে মাসিমা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। জীবনে চলতে গেলে গাইস প্রচুর টাকার দরকার, সে কারণে আমি আর রাস্তায় চলছি না, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছি। হ্যাঁ গাইস, জীবনে চলতে গেলে প্রচুর টাকা ইনকাম করতে লাগে, আর টাকা ইনকাম করতে গেলে বিছানায় পেছন উল্টে শুয়ে থাকতে লাগে, পেছন দেখালে ভিউজ আসবে, আর ভিউজ আসলে টাকা আসবে। তার জন্য আজ থেকে আমিও বিছানায় পেছন উল্টে শুয়ে থাকবো। আচ্ছা মা বলো তো, কোন গাড়ির ড্রাইভার পেছনে বসে আর যাত্রীরা সামনে বসে? তুমি যে গাড়িটা চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো, যার জন্য ড্রাইভার খুঁজে বেড়াচ্ছ, প্রত্যেকটা ভিডিওতে সেই গাড়িটা দেখিয়ে বেড়াচ্ছ, সেই গাড়ির ড্রাইভার পেছনে বসে আর যাত্রী সামনে বসে। মারো মারো, আরো বেশি করে মারো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে পেছন দেখানো, পেছন না দেখালে পেটের ভাত হজম হয় না। বাই দ্য ওয়ে, কাকিমা কিন্তু আমাদের ভালোই ব্যবসা করতে পারে, থরি অভিনয় করতে পারে, ক্যামেরাটা পায়ের সামনে পড়েই থাকে, কাকিমা কিন্তু আমাদের দেখতেই পায় না। বলছি কাকিমা, অভিনয়টা দারুণ হচ্ছে, কিপ ইট আপ। ভবিষ্যতে আরো অনেক বড় ব্যবসায়ী হবে। আচ্ছা।